বর্ধমানের পুলিশ কর্মীর টোটো ভেঙে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের মুখে পড়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। নেটিজেনদের সমালোচনার জবাব দিতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ দাবি করেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও জিটি রোড দিয়ে টোটো চলাচল করায় এই ব্যবস্থা। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছে, জিটি রোডের ওপর দিয়ে চলাচলকারী টোটো থামিয়ে সেগুলি ভেঙে দিচ্ছেন এক পুলিশ কর্মী। সূত্রের খবর, মাত্রাতিরিক্ত যানজটের কারণে জিটি রোড ধরে টোটো চলাচল আগেই নিষিদ্ধ করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই জন্য 7 দিন সময়ও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে, কিন্তু 7 দিন পেরিয়ে যাওয়ার পরও টোটো চলাচল বন্ধ না হওয়ায় রবিবারের এই দাওয়াই। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।